আমি সবচেয়ে বেশি খুশি হই কোন জায়গায় জানেন, যখন আমি মানুষ গড়ার কারখানায় আসতে পারি। আজকে আমি এসেছি মানুষ গড়ার কারখানায়। এই মানুষ গড়ার কারখানায় এসে আমি শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা ইয়াদ করিয়ে দিয়ে আমি মুখতাসার করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে গিয়ে আমরা সবাই জানি, তবে নতুন করে ইয়াদ করে দিচ্ছি, রাসূল পাক বলেছিলেন তোমরা শিক্ষা অর্জন করো, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এরপরে রাসূল বলেছিলেন তোমাদের শিক্ষা অর্জন করতে যদি যেতে হয় তোমরা চীন দেশে যাও। আমাদের কাছে একটা প্রশ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, আল্লাহ রাসূল আমাদের কোন দেশটা কথা বলেছিলেন যাওয়ার জন্য? কোন দেশটা? চীন দেশটা কথা বলেছিলেন। এটা আমরা সবাই বক্তাদের বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পাই, কিন্তু এটা কি জানা আছে? রাসূল পাক আমেরিকার কথা, ইংল্যান্ডের কথা, জার্মানের কথা, জাপানের কথা, ইন্দোনেশিয়ার কথা, তুর্কির কথা, পৃথিবীর অন্য অন্য দেশের কথা বললেন না কেন? পবিত্র জবানে নিলেন না কেন? কি বললেন? শিক্ষা অর্জন করো, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর শিক্ষা অর্জন করতে যদি যেতে হয় চীন দেশে যাও, তথাপি তোমরা শিক্ষা অর্জন করো। রাসূল পাক পবিত্র জবানে চীন দেশটার কথা কেন নিয়েছিলেন এটা আমাদের জানার দরকার আছে। পৃথিবীর অন্য অন্য দেশের কথা নিলেন না, চীন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চীন দেশের কথা এই কারণে নিয়েছিলেন, সৌদি আরব থেকে চীনটা হচ্ছে বহু দূর, দূরত্বটা দেখিয়েছেন। চীনের দেশটার নাম নিয়ে রাসূল আপনাকে আমাকে জানাতে চাইলেন, বুঝাতে চাইলেন, এই মেসেজ দিতে চাইলেন, পৃথিবীর একুনা থেকে যদি অকুনায় যেতে হয় তোমরা যাও, তথাপি শিক্ষা অর্জন করো। আমি বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে গিয়ে বক্তব্যের মাধ্যমে বলি, আর আজকেও একটু শান্তি অল্প বলে যাব। শিক্ষা অর্জন করতে হবে, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আগে আমরা মুসলমান কি হিন্দু কি খ্রিস্টান কি ইহুদি, প্রত্যেকটা জাতিকে তাদের ধর্ম শিক্ষাটা আগে অর্জন করতে হবে। যদি আমরা মুসলমান, আমরা যদি মনে করি আমাদের ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ গড়ে তুলবো, মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, তাহলে আমাদের ছেলে মেয়েদের আগে ধর্মীয় শিক্ষাটা দিতে হবে। ধর্ম শিক্ষার সাথে সাথে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করুন, আপনি ইঞ্জিনিয়ার করুন, বৈজ্ঞানিক করুন, আপনি WBCS করুন, IPS করুন, IAS করুন, কিন্তু মানুষের মতন মানুষ তৈরি করতে গেলে আগে ধর্ম শিক্ষা দিতে হবে। তার একটা ছোট্ট উদাহরণ দিই, আমার একটা নিজের একটা সংগঠন আছে মুজাদ্দেদিয়া ওয়ানাপ, ওয়ানাপ ফাউন্ডেশন। আজকে নূর সাহেব বসে আছেন, আল আমিন মিশনের শিক্ষার জগতের আমাদের বাংলার বড় কারিগর, এটা অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। তারপরে ইনার কারিগরি দেখে রাহমাত আলম মিশনের সিরাজুল ইসলাম সাহেব মরহুম, তিনিও একটা বড় কারিগর, তার দুই ছেলে মকুল ভাই আছেন, বিদ্যুৎ ভাই আছেন, এরাও সেই কারিগরে আগিয়ে যাচ্ছে, শিক্ষার জগতে আগিয়ে যাচ্ছে। আমি যে বক্তব্য রাখতে যাচ্ছি, আমার যে অনাথ ফাউন্ডেশন, হয়তো আপনারা কিভাবে নিচ্ছেন জানি না, বাচ্চা ছেলে তো কিভাবে নিচ্ছেন জানি না, বুঝার চেষ্টা করবেন কি বলতে চাইছি আমি। আমি বাংলায় চারিদিকে যেতে আরম্ভ করলাম, কেন এই মিশন কে দেখে আর একটা মিশন সে আগিয়ে যায়। একটা বড় মসজিদ হয়েছে, সে মসজিদের ডিজাইন দেখে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের পরিবেশ দেখে,
আরেকটা মসজিদ সেইভাবে একটা জায়গার মানুষ সেইভাবে তার মসজিদকে পরিচালনা করার চেষ্টা করে তা আমার অনাথ ফাউন্ডেশন করেছি আমি বাংলার 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে ঘুরলাম আমি অনেক জায়গায় বক্তব্য রেখেছি আমি বহু জায়গায় বৃদ্ধা আশ্রমে গিয়েছি ঘন্টার পর ঘন্টা আমি মায়েদের বাবাদের সঙ্গে বসে আলোচনা করেছি কথাবার্তা করেছি বহু তাদের লাইফ হিস্ট্রি জেনেছি বিশ্বাস করুন আজকে খাতা পেলে হাতে লিখে নেন লিখে নেন এই বাংলায় নয় এই ভারতবর্ষে যত বৃদ্ধা আশ্রম আছে কোন মায়ের লাল আবুল তুলে দেখাতে পারবে না কোন একটা বৃদ্ধা আশ্রম মুসলমানা করেছে দেখাতে পারবেন না 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে আমি গিয়েছি বহুত আলোচনা করেছি কথাবার্তা করেছি আমি বহুত তালাশ করেছি বহুত খোঁজ করেছি যদি খুঁজে 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 একটা বৃদ্ধা আশ্রমে একটা মুসলমানদের মাকে দেখতে পাই একটা মুসলমানদের বাপকে দেখতে পাই খুঁজে খুঁজে আমি কোন বৃদ্ধা আশ্রমে একটা মুসলমানদের মা একটা মুসলমানদের বাপকে দেখতে পাইনি ঠিক আছে আমার কথা বুঝতে পারছো একটা মুসলমানদের মাকেও দেখতে পাইনি একটা মুসলমানদের বাপকেও দেখতে পাইনি না দেখার কারণটা কি আমরা আমাদের মা আমাদের বাপকে বৃদ্ধা আশ্রমে দিইনি না দিতে দেইনি দিতে দেয়নি কে দিতে দেয়নি এই ধর্ম শিক্ষা আল্লাহর কোরআন রাসূলের হাদিস আল্লাহর কোরআন রাসূলের হাদিস অতএব এখানে যারা বসে আছে ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছেন যে শিক্ষার মধ্যে আমাদের ধর্ম শিক্ষাটা আমাদের মধ্যে থেকে হারিয়ে না যায় কারণ আমি জানি মুসলমান লেখা পড়া শিখলো না মুসলমান লেখা পড়া শিখলো না লেখা পড়া শিখলো যে মুসলমান রইলো না মিজরিটি মাস্ট বি গ্রান্টেড কারণ আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি আমরা নবীকে মুহাম্মদকে বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতে হবে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত জিয়া শিক্ষায় শিক্ষিত অনেক ছেলে মেয়েরা আমরা এই ভাষাটা ইউজ করতে পারিনি আর যাদের মধ্যে ধর্ম শিক্ষা আছে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বৈজ্ঞানিক হোক সে যখনই মুহাম্মদ কথা দেবে তার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা নেবে যাক আল্লাহর কাছে দোয়া চাই এই রহমত আলম মিশনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করালেন বাংলায় যত মিশন আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করালেন এবং এই মিশন একটা নয় আমি দেখতে চাই বাংলায় আরো আরো মিশন হোক যাতে আমাদের পিছিয়ে পড়া বিশেষ করে পিছিয়ে পড়া মুসলমানরা যেন আরে এগিয়ে যেতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করলাম বক্তব্য শেষের আগে ছোট্ট করে দোয়া আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا صفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله والصحابة وبارك وسلم اللهم صل على سيدنا صفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله والصحابة وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله والصحابة وبارك وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين رب العالمين الله আপনার দরবারে সর্বপ্রথমে দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলের ঈমানের সঙ্গে মওত দিন আল্লাহ আযাবুল কবর থেকে নাজাত দিন আল্লাহ জাহান্নামের আযাব থেকে নাজাত দিন আল্লাহ মওতের আযাব থেকে নাজাত দিন জাকান্তানের আযাব থেকে নাজাত দিন আল্লাহ আপনার দিদার আপনার হাবিবের দিদার নসিব করে দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত সুপারিশ নসিব করে দিন আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন নামাজি অবস্থায় মওত দিন জুম্মার দিনে মওত দিন রমজান মাসে মওত দিন কোরআন তিলাওয়াত করা অবস্থায় মওত দিন কালমা পড়তে পড়তে মওত দিন আল্লাহ আমরা যখন নামাজ পড়ব সেজদায় যাব ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিয়ে দিন আল্লাহ সারা জীবন যা কিছু পড়েছি বলেছি করেছি খেয়েছি আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রাহমাত করে দয়া করে
আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন আল্লাহ যে সওয়াবদার সব আমার নবী আমাদের সকলের নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন আল্লাহ মুজাদ্দিদুজ জামান ফুরফুরা।